আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর অশেষ মেহরবানিতে বেশ ভালোই আছি। আজকে সকাল থেকেই শুরু করলাম, সকাল বলতে হ্যাঁ নাস্তা খাওয়া শেষ, এখন একটু কাঁঠাল খুলে খাচ্ছি। বাড়ি থেকে বাবা ফাটিয়েছে, বাবা মা বাড়ির কাঁঠাল, তো আমাদের বাড়ির কাঁঠালগুলো অনেক ভালো, বড় বড়, খেতেও ভালো। গতকালকে কাটলে ভালো হতো, গতকালকে আমি সারা দিন বাইরে ছিলাম, সেই সকালে বেরিয়েছি, রাত 10:30 এসেছি, যার কারণে এটা আর খোলা হয়নি। আজকে সকালে দেখি যে নরম হয়ে গেছে, তো এই জন্য খুলে খাচ্ছি। তো আসলে একটু নরম নরম, দুধ দিয়ে, ভাত দিয়ে, মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগবে, রসালো অনেক। তো এরপর আসলে দুপুরের রান্নার প্রিপারেশনে চলে এসেছি। রান্না আজকে একটু ডাল রান্না করছি, গতকালকে শাক রান্না ছিল আর দুপুরে কালকে খাওয়া হয়নি, সেই জন্য শাকগুলো রয়ে গিয়েছিল। তো দুপুরের শাক আর গরুর একটু মাংস রান্না করছি, তো প্রায় 2 কেজির মতোই হবে গরুর মাংসগুলো। তো আমি এখন মাটির হাঁড়িতে আজকে রান্না করছি, প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। আর মাটির হাঁড়িতে রান্না করতে ভালোই লাগতেছে, যতদিন এই মাটির পাতিলটা ভালো থাকে ততদিন আশা করি রান্না করব, তো ভালোই লাগে আসলে। আর যেহেতু স্বাস্থ্যসম্মত সেই কারণে আরও বেশি আগ্রহ নিয়ে করি, রান্না করি আর কি। যাই হোক, একটা কড়াই নিয়েছি, তা তো ভেঙে গিয়েছে, মনটাই খারাপ ছিল। তা এখন পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিয়ে মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটু এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো দিয়েও একটু নেড়ে ছেড়ে ভেজে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিব জিরা ধনিয়া পাউডার, মরিচ পাউডার, হলুদ পাউডার আর হচ্ছে মিক্স মাংসের মশলা। তারপরে আরেকটু দিয়ে দিচ্ছি এখন পাঁচফোড়ন মশলা। পাঁচফোড়ন মশলা গরুর মাংসে একটুখানি দিয়ে দিলে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে, ঘ্রাণ লাগে আর কি। তো সবগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে একটু পানি দিয়ে কষিয়ে এই মশলাগুলিকে ভালো করে সফট করে নিব আর কি। একটু ভাজা হয়ে যাওয়ার পরে, মশলাগুলি ভাজা হয়ে যাওয়ার পরে একটু পানি দিয়ে দিচ্ছি। প্রায় 1 কাপের মতো দিয়েছি পানি, ভালো করে জোশ করে নিচ্ছি। আর এখানে একটু রসুন দিয়ে দিচ্ছি 2-2.5 চামচের মতো, যেহেতু মাংসটা একটু বেশি এর জন্য 2.5 চামচের মতো দিয়ে এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। তো আমি গরমে রান্না করতেছি কারণে আমার হাজব্যান্ড, ওনার দরদ লাগতেছে, এই জন্য আমাকে সপেদা এনে খাওয়াচ্ছে খুব যত্নের সহকারে। খাও খাও বলতেছে, আমি বলতেছি খাবো না, তারপরেও বললো খাও, শরীর ঠান্ডা হবে। উনিও খাচ্ছে, বললো যে উনি বেশি একটা খায় না, তারপরেও একটা খেয়েছে, আমাকে একটা সিলে সিলে দিচ্ছে আর আমি খেয়ে নিচ্ছি। তো এরকম আদর করে সোয়াগ করে যদি কেউ দেয় তাহলে না খেয়ে কি ফারা যায়। তো দুপুরের পরে ওনারা আজকে অফিসে যাবে, এই জন্য তো আমার এদিক দিয়ে মশলাগুলি মোটামুটি কষানো হয়েছে। মোটামুটি দেখতে পেরেছেন মশলাগুলি কষানো হয়েছে, তেলটাও উপরে উঠেছে। তো এখন আমি গোস্তগুলো দিয়ে দিচ্ছি সবগুলো, আর এই গোস্তগুলো একদম ফ্রেশ, মানে চর্বি টর্বি মিলিয়ে ইয়ের গোস্ত আর কি, যেগুলো হচ্ছে ছিনার গোস্ত, তো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু আদা দিয়ে দিচ্ছি কারণ আদা দিতে ভুলে গিয়েছিলাম, তো ডিপ ফ্রিজ থেকে এভাবে এনে রেখেছি। এদিক দিয়ে মশার ডালটাও হয়েছে, একটু কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নামিয়ে নিব। তো আজকে এটাই সিম্পল খাবার, বেশি কিছু করিনি কারণ গতকালকে সারাদিন বাইরে ছিলাম, আজকে শরীরটা আর ভালো লাগতেছে না। মৌসুম বদলিল সাদাকাত
তো এর ভিতরে আসলে আমি মাটির হাঁড়িতে রান্না করে করতে গেলে অনেক টাইম লেগে যাবে, মানে আমার গ্যাসের অবস্থা 12টা বেজে যাবে। তো আমি কষানোর পরে, মানে হাঁড়িতে কষানোর পরে প্রেশার কুকারে দুইটা শীষ উঠিয়ে তারপরে ফাতিলে মানে ঢেলে নিয়েছি। ঢেলে এখন একটু আরেকটু শুকালে জালটা না বন্ধ করে দিব আর কি। তো তার আগ দিয়ে একটু মিক্স মশলা এক চামচ দিয়ে দিচ্ছি, একটু আর একটু গ্রান হওয়ার জন্য, আর একটু ভালো লাগবে খেতে এর জন্য। আর একটু মনে হচ্ছে লবণ কম হয়েছে, সে কারণে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে রান্নাটা সহজ হয়, গ্যাস কম খরচ হয়, গ্যাসেরও সাশ্রয় হয়, আর তাড়াহুড়ো করে রান্না করে শেষ করে ফেললে কাজ শেষ, সেই কারণে। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। তো ভালো করে মিক্স করে আমি নেড়ে ছেড়ে নামিয়ে মানে চুলা বন্ধ করে দিব আর একটু শুকালে আর কি। একটু প্রেশার কুকার থেকে যখন নামিয়েছি একটু প্রেশার কুকার ধুয়ে পানি দিয়েছি, যার কারণে এখনও পাতলা আছে। তো এদিক দিয়ে আমি আরও কিছু টমেটো ইয়ে করে নিয়েছিলাম পেস্ট করে এই যে এখানে রেখেছি, তো সেগুলো এখন ইয়ে থেকে প্লেট থেকে কিউবগুলো উঠিয়ে ডয়ারে রেখে দিবে এর জন্য রান্নাঘরে এনেছি। তো এই কাজটাও এখন কমপ্লিট করে নিচ্ছি, আসলে রমজানের আগে একটু একটু করে নিচ্ছি, যেহেতু আমি একা হাতে অনেক কাজ করতে হয় তো সে কারণে আসলে করে নিয়েছি। তো এই তো খাবার রেডি, উনিও খেতে বসেছেন, আবার বাইরে যাবেন এর জন্য। আমি একটু রেস্ট নিয়ে বিকেলে ভাবলাম যে একটু হালিমের মশলাটা রেডি করি, হালিম মিক্সটা রেডি করে ফেলি, একটু একটু করে বললাম না কাজ শেষ করি। তো এখানে নিয়েছি হালিমের জন্য যে মশলা দরকার সেজন্য নিয়েছি জিরা 2 টেবিল চামচ, তারপরে কালো গোলমরিচ 1 টেবিল চামচ, সরিষা 1 টেবিল চামচ, ধনিয়া 2 টেবিল চামচ, মরি 1 টেবিল চামচ, আর এটা হচ্ছে জয়ত্রী 2 টুকরা, এখানে কালো গোল কালো এলাচ 1টি, আর ছোটো এলাচ 6-7টি হবে। লবঙ্গ নিয়েছি অল্প কয়েকটি, এলাচ দারচিনি নিয়েছি, না সরি তেজপাতা আর দারচিনি নিয়েছি আমি আমার পরিমাণ মতো 2 টুকরা এবং 4টা। আর এখানে ডাল নিয়েছি কয়েক পদই। তো আমি আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি, যেখানে দেখতে পাচ্ছেন মুগ ডাল, এখানে হচ্ছে খেসারির ডাল, মাসকলাইয়ের ডাল, মুগ ডাল, 3 পদ এখানে রেখেছি। এগুলোকে আমি একটু হালকা টেলে নিব, মানে গরম করে নিব, তো এগুলো ছোটো দানা সে কারণে আলাদা রেখেছি। আর চাল আর মশাইয়ের ডাল ভাজবো না সে কারণে আলাদা প্লেটে রেখেছি। এটা হচ্ছে ছোলার যে ছোলা ডালটা সেটা, আর এটা হচ্ছে বুটের যে ডালটা সেটা। তো এগুলো একটু বড় দানা, সেগুলো আমি একটু টেলে গরম করে তারপরে মানে ইয়ে করে নিব, পাউডার করে নিব, আদা ভাঙা করে নিব। তো এই জন্যই আমি আলাদা আলাদা করে নিয়েছি। তো এই কারণে প্রথমে এগুলো ভেজে নিব, তারপরে এটা ভাজবো না, আর হচ্ছে এগুলো আলাদা ভেজে একদম গ্রান বের হওয়া পর্যন্ত আমি এগুলোকে টেলে নিব, টেলে তারপরে আমি ব্লেন্ড করে নিব আর কি। তো সর্বপ্রথম হচ্ছে এখন আমি মশলাগুলি গরম করে নিচ্ছি। প্রথমে যে বড় মশলা গোটা বড় সেইগুলি প্রথমে করে নিচ্ছি, এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে যে জয়ফল, জয়ফল এখানে দেওয়া দরকার ছিল, আমার জয়ফলটা নেই তো আমি পরে অ্যাড করে নিব। আর হচ্ছে মেথিও এখানে 1 টেবিল চামচ দিলে বেশি ভালো হতো, তো মেথিটাও আমার কাছে নেই। তারপর যেগুলি আছে সেগুলি আমি করে নিচ্ছি, আর ওগুলো আমি হয়তো পাউডার এনে এটার সাথে মিক্স করে নেব। তো এলাচ দারচিনিটা মোটামুটি গরম হয়েছে, এরপরে এখন আমি যে ছোটো দানার মশলাগুলি আছে সেগুলি এখন ভালো করে ভেজে গরম করে তারপরে পাউডার করে নিব। তো ওগুলোও গরম হয়েছে, নামিয়ে আমি এখন বড় দানার ডালগুলো আগে ভেজে নিচ্ছি আর কি, গরম করে নিচ্ছি, তাহলে পাউডার হতে বেশি সময় লাগবে না। তো এগুলো মোটামুটি মচমচে হয়ে গরম হয়ে যাবে। তো এগুলো গরম হয়েছে, একটু নর্মাল ঠান্ডাও হয়েছে মানে কুসুম কুসুম। তারপরে এখন আমি যে আমার ছোট্ট এই ব্লেন্ডারটাতে দিয়ে দিচ্ছি,
আর এটাতে পাউডার করতে সুবিধাই, এটা আমার কাছে আছে, আমার পেজে দেওয়া আছে হরেক রকম প্রোডাক্ট, আপনারা চাইলে ওখানে থেকেও নিতে পারেন। এটার আরেকটা ফাট আছে, ওইটা আছে আমার কাছে ফাট সহ, যেটা তো এটা পাউডার করতেও সুবিধা, আর যেটা আরেকটা পার্ট সেটাতে আদা রসুনও ব্লেন্ড করা যায়, তো আমি সেটা ভিডিও দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর এটাতে যে কোনো মশলা পাউডার করতে খুবই সহজ লাগে, আর এখানে সবগুলো একসাথে মিক্স করে পাউডার করে নেওয়ার পরে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, আর এটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু ছিল, 1 প্যাকেটের থেকে একটু খরচ হয়েছে, তা বাকিগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে এই মশলাটাও এটার সাথে দিলে আরও বেশি স্বাদ হবে হালিমটা, এই কারণেই। তো জাস্ট একটুখানি আমি ব্লেন্ড করে যে মিক্স করে পাউডার করে নিচ্ছি, আর এটা আমার আজকে 3 বছর এই মিক্সারটা, তো অনেক দিন যাচ্ছে আসলে ভালোই, যখনই মশলা করি এটাতেই করি, তো এই ভলিউমে আমি এখন ঢেলে নিচ্ছি। এদিক দিয়ে আমার বড় যে ডালগুলি সেগুলিও মোটামুটি গরম হয়ে গিয়েছে, এটা ঢেলে প্লেটে ঢেলে এখন আমি ছোটো দানার ডালগুলো গরম করে নিচ্ছি। এগুলো কিন্তু গরম করার 2টা সুবিধা, একটা হচ্ছে ব্লেন্ড করতে সুবিধা তাড়াতাড়ি হয়ে যায়, আরেকটা হচ্ছে গ্রান বের হলে কিন্তু মানে রান্নাটাতেও স্বাদ বেড়ে যাবে, আর হচ্ছে অনেক দিন থাকবে, 3টা সুবিধা, মানে নষ্ট হবে না, পোকা ধরবে না গরম করে করলে আর কি। তো বড়ো দানার যেগুলো সেগুলো পাউডার করে নিয়েছি, এখন ছোটো দানারগুলো মানে ডাল আর চাল দিয়ে দিয়েছি, সেগুলোও করে নিচ্ছি, যে আমি একটু চেলে যেন সমান থাকে সেরকমই করে বড়ো দানারগুলো ঠিকঠাক করে নিয়েছি আর কি, ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। একদম পাউডার হবে না, আবার একদম বড়ো থাকবে না, আমরা তো জানি কীভাবে আলিমের ইয়েগুলো থাকে ডালগুলো, তো এখন ছোটো দানা যেগুলি সেগুলি আছে, মোটামুটি গরম হয়েছে, এখন আমি নামিয়ে একটুখানি ঠান্ডা করে, বেশি ঠান্ডা না, আবার একদম ঠান্ডা হয়ে গেল কিন্তু মানে ইয়ে কমে যাবে, মচমচে কমে যাবে, তো একটু হালকা নেড়ে ছেড়ে এগুলোকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। এই তো মোটামুটি রেডি আমার বেসনের ডাল চাল সব কিছু, বেসনের মশলা রেডি এবং বেসনের চাল ডাল সব রেডি। আমি এখন মিক্স করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিব, এটা অনেক দিন যাবে, আর এটা যদি বাইরে রাখতে আপনাদের একটু সমস্যা মনে হয় তাহলে নর্মাল অথবা ডিপ ফ্রিজে রেখে দিলে 1-1.5 বছরেও কিচ্ছু হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে, তখন আর পোকা টোকা ধরবে না, গন্ধ মানে অন্যরকম গন্ধ হয়ে যাবে না, খুবই ফ্রেশ থাকবে ফ্রিজে রেখে দিলে। তো আমি এখন রমজান পর্যন্ত এইভাবে রাখবো, এরপরে থাকলে তখন ফ্রিজে রেখে দিব, আর শেষ হয়ে গেলে তো শেষ হয়ে যাবে। আমার মোটামুটি 1 হালিমের মশলা এবং 1 হালিমের ডাল রেডি। তো পুরো প্রসেসটা দেখাতে অনেক টাইম লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানি না, আপনারা বুঝতে পেরেছেন কি না তাও জানি না, তো খিদা লেগেছে এজন্য একটু চানাচুর মুড়ি খাবো, ওদেরকে বললাম যে তোমরাও খাও, তো আসলে আর কিছু করতে ইচ্ছে করছে না, এই কারণে এই ফাঁকিবাজি নাস্তা বিকেলের সন্ধ্যার পরে আর কি। তো আসলে হালিম মিক্সটাও আমি এখন করে আমার কাজটাকে একটু এগিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে এরকম করে এগিয়ে নিতে পারেন। তো হালিম মিক্সটা আরও কোনোটা যদি অ্যাড করা দরকার, ডাল কোনোটা আরও বেশিও অ্যাড করা যাবে, আবার কোনোটা মানে ইয়ে হলেও অসুবিধা নাই, কম হলেও অসুবিধা নাই, আসলে এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। আর হালিমে কিন্তু গমটাও ইউজ করা হয়, তো আমি গমের পরিবর্তে একটু আটা দিয়ে, লাল আটা আছে আমি একটু লাল আটা দিয়ে দিব 1/2 কাপের মতো আর কি, তাহলে আমার ওইটাও কিন্তু মানে কমপ্লিট হয়ে যাবে। তো এটাও একটা বড় টিপস, আপনারা চাইলে যেটা না থাকবে এটা যদি পাউডার বা গুঁড়ি থাকে সেটাও মিক্স করে নিতে পারেন। আর মশলাতে মেথি এবং জয়ফল অ্যাড করবেন, আমিও করব, তো আসলে যতটুকু পারছি আমি আমার কাজগুলি করছি আর আপনাদের সাথে আমার কাজের অংশ হিসেবে শেয়ার করছি। এখানে আমি পাউরুটি স্যান্ডউইচ করব, মরিচ গুঁড়া মরিচ পেঁয়াজ লবণ চিজ আর 2টা ডিম টমেটো পেস্ট আর কাঁচামরিচ পেস্ট।
এখন আমি সবগুলো একসাথে মিক্স করব। এতটুকু পরিমাণ কাঁচামরিচ দিচ্ছি, 2 টেবিল চামচ আমি টমেটো সস দিব, একসাথে মিক্স করে নিচ্ছি। এদিক দিয়ে স্যান্ডউইচ মেকারটা আমি গরম হতে দিয়েছি। ছেলেরা আসলে এই বেলা ভাত খাবে না, রাত এখন প্রায় 10:30 বাজে, তো ওরা বললো যে না ভাত খাবো না, গরুর গোশত দিয়ে খেতে ইচ্ছে করছে না। ওরা গরুর গোশতটা একটু কম পছন্দ করে, সে কারণে তো অন্য কিছু করে দিতে, তো আর কী করে দিব, ঝটপট এটাই মাথায় এসেছে, এটা করে দিচ্ছি। এটা একদমই আসলে মানে ঠোনকা খানা আর কি, তো তারপর ওদের যেটা পছন্দ হয় সেটাই তো করে দিই এই আর কি। তো আমি এখন সিজ দিয়ে সিজ স্যান্ডউইচটা করে দিচ্ছি আর কি। আমি আমার মতো করে করছি, এটা কোনো কারোর রেসিপিও ফলো না, আমি জাস্ট আমার মতো করেই, ওদের ওরা যেভাবে খাবে ওদের যেটা ভালো লাগবে সেটা তো সব মায়েরাই আসলে বাচ্চাদের কোনটা বেশি পছন্দ হয় বা ভালো লাগে সেটা বুঝে, তো সেই অনুসারেই আসলে ওদের জন্য খাবার তৈরি করা আর কি। তো 2টা কড়া করে ভেজে নিয়েছি আর 2টা একটু হালকা ভেজে নিয়েছি, মুমতাজের বেশি কড়াটা পছন্দ করে না সেই কারণে। তো এই তো রাতের খাবার ঝটফট তৈরি হয়ে গিয়েছে, খাবারের সব কাজ শেষ। এখন হচ্ছে রাত 11:45, তো একটু দোয়া 2টা পাতিল আছে, এগুলো সকালে দোয়া হবে, এখন আর থাক, সকালে খালা আসবে, একজনকে পেয়েছি তো উনি এসে। তো খাবারের পরে আসলে সব কিছু ক্লিন করে পরিষ্কার করে রেখে শুধু শুধু অনেক রাত হয়ে যাচ্ছে, তো যাই হোক তারপরে তো করতে হবে, না হয় ভালো লাগবে না। তো এখন আসলে শোয়ার পালা, আর কিছুই করতে শক্তি লাগতেছে না শরীরে, চলে যাচ্ছি সরাসরি রুমে শুবো, কেউ শোক না শোক আমি শুয়ে পড়বো। যাই হোক, তার আগ দিয়ে এখন শুতে এসে মনে পড়তেছে আমি ওয়াশিং মেশিনে একটু কাপড় দিয়ে রাখবো, মানে ধুতে আর কি, তো সেটা দিয়ে একবারে শুয়ে পড়বো। তো কালকে সকালে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সবার সাথে, আজকে রাতের জন্য গুড নাইট আর কি। তো কুশন কাভারগুলি আমার সাইডেই থাকে, এই জন্য আমার কুশন কাভারগুলি আমার সরি কুশন কাভার না কুশন কুশনগুলি আমার কাছেই চলে আসতেছে, উনি এগুলো দেখতে পারে না। তো ওয়াশিং মেশিনের কাপড়গুলো দিব, তো কাপড় দিয়ে আমি গুঁড়ি দিয়ে দিয়েছি, এখন সুইচটা অন করে দিচ্ছি। রাতে দিয়ে রাখলে সকালে উঠে এগুলো শুকাতে দিয়ে দিলে আর বেশি সময় লাগে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কেমন লেগেছে আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ এত লং ভিডিওটি দেখার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।